দেশ জুড়ে লাগু হলো সিএএ। সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। নির্বাচনের ঠিক আগে কেন কার্যকর হলো, প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার কার্যকর হলো সিএএ, এদিন সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। এদিন থেকেই অনলাইনে আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। এর জন্য একটি পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2019 সালে সিএএ পাশ করায় বিজেপি শাসিত কেন্দ্র সরকার, কিন্তু এতদিন তা চালু হয়নি। একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে একথা বলতে শোনা গিয়েছে। এদিন সিএএ চালু হতেই আনন্দে মেতে ওঠেন মতুয়াদের একাংশ। আমরা ভীষণ খুশি, আজকে সংবাদ পেয়েছি যে আমাদের 6টার সময় সিএ লাগু হয়েছে। আমরা বাংলাদেশে অনেক অত্যাচার হয়ে এখানে এসেছি, আজকে সিএ লাগু হয়েছে, এটার জন্য আমরা ভীষণ খুশি, তাই জন্য জয় হরিবল। ঠাকুরবাড়িতে ভিড় জমান তারা। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তে সমালোচনা করছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তিনি বলেন, আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই, আগে কেন্দ্র সেটা ঠিক করুক। এই মুহূর্তে যখন আর দুই তিন দিন হয়তো আসে আমাদের ভোটের তোমার ডিক্লেয়ার হতে, সেখানে এটা করা মানেই হচ্ছে আর আমরা বুঝতেই পারছি না যে এই 5 বছরের একেবারে শেষ মুখে এই এখন নির্বাচন কমিশন আর 2-3 দিনের ভিতরে ডিক্লেয়ার করে দেবে লোকসভা, এই সময়টা চালু করবে রাজনৈতিক চক্রান্ত, যে মতোরা আমাদের পিছন থেকে তারা সরে গেছে এবং ভোটের জন্য আবার যাতে তাদের সামনে রেখে যে তাদের বলছে সিএ হবে, এই সিএটা লাগু করলো কিন্তু কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি হলে আমরা নাগরিক হব, সেটা কিন্তু ক্লিয়ার কিছু বলেনি, আমার হাতে এখন আমাদের আসেনি, এবং এটা হওয়া মানে আমি মনে করি যে ভোটের জন্য এটা করেছে। সিএএ চালু হওয়ায় খুশি বিজেপি। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কৃত্তনিয়া বলেন, মতুয়াদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো, তাদের জীবনের অভিশাপ থেকে মুক্তি ঘটলো। মতুয়াদের দীর্ঘদিনের যে দাবি সে দাবি পূরণ হলো, তাদের যে অভিশাপ ছিল, তাদের জীবনে যে অভিশাপ ছিল, সে অভিশাপ থেকে তারা আজকে মুক্তি পেল। কারণ এই অভিশাপের কালি তারা তাদেরকে লিখে দিয়েছিল কংগ্রেস, যে কংগ্রেসের দোসর তৃণমূল দীর্ঘদিন যাবত সিএর বিরোধিতা করেছে, কিন্তু মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ জুড়ে সিএসকে লাগু হলো, এবং যে মতুয়াদের যে উদ্বাস্তু করা হয়েছে, উদ্বাস্তু যে তকমা দেওয়া হয়েছে, উদ্বাস্তু তকমা থেকে আসছে তারা মুক্তি পেল, এবং তাদের সন্তান সন্ততি মাননীয় প্রধানমন্ত্রীকে দুহাত ভরে আশীর্বাদ দেবে আগামী 24-এর নির্বাচনে, এই আশা রাখি। মতুয়াদের দীর্ঘদিনের দাবি সিএএ চালু। 2019 সাল থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক কেন্দ্রের নেতৃত্বরা বলেছিলেন সিএএ লাগু হবে, এরপর অনেক জল গড়িয়েছে, অবশেষে লাগু হলো সিএএ। সিএএ লাগু হওয়ার খবর শুনে খুশির হাওয়া মতুয়াদের মধ্যে। ঠাকুরবাড়ি থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং মোদিজিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এই 52 বছর পরে আমাদের মনের আসন পূর্ণ করেছে। আজ আমরা ওপার বাংলা থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমরা এসেছি, আমার পায়ের নিচে মাটি ছিল না, মোদিজি আমাদের পায়ের নিচে মাটি থেকে আমাদের জীবনকে সার্থক করে তুলেছে। তাই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে, এই ঠাকুর বাড়ির পক্ষ থেকে, শান্তনু ঠাকুরের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ঠাকুরনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।